আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নবম শ্রেণির অষ্টম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের একশো সঠিক উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবে যাতে পরবর্তী আপডেটগুলো সবার প্রথমেই পেতে পারো সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা দেখে নিচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কি কি দেওয়া ছিল তো তোমাদের এটি হচ্ছে কৃষি শিক্ষার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং এটি হচ্ছে কৃষি প্রযুক্তি অধ্যায় থেকে দেওয়া একজন ধান চাষি চটের বস্তায় ধানের বীজ সংরক্ষণ করে বীজতলায় বপন করলে খুব কম সংখ্যক বীজ অঙ্কুরিত হয় অন্যদিকে একজন দুগ্ধ খামার মালিক বছরব্যাপী তার গাভীগুলোকে কাঁচা ঘাস সরবরাহ করেন কিন্তু হঠাৎ বন্যার কারণে তার গাভীগুলো মারাত্মকভাবে খাদ্য সংকটে পড়ে উপরোক্ত ধান চাষি ও খামার দুগ্ধ খামারি কী কী ব্যবস্থা গ্রহণ করে বীজ ও ঘাস সংরক্ষণ করলে এই সংকট থেকে এই সংকটে পড়তেন না এই ব্যাপারে তোমার মতামত সহ একটি প্রতিবেদন তৈরি করো সো আমরা প্রতিবেদনটি তৈরি করব এখন সো নির্ধারিত কাজ হচ্ছে এটি দুই এবং শিরোনাম হচ্ছে কৃষি প্রযুক্তি অ্যাসাইনমেন্টের কভারটি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে যে কোনো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো সো প্রতিবেদনের বিষয় হচ্ছে ধান চাষি ও দুগ্ধ খামার দুগ্ধ খামার ধানের বীজ ও ঘাস সংরক্ষণ সংরক্ষণে যে যে ব্যবস্থা নিলে তিনি সংকটে পড়তেন না প্রতিবেদন তৈরির তারিখটি হচ্ছে তোমার স্কুল থেকে যে তারিখে অ্যাসাইনমেন্ট দিবে সেই তারিখটা দিতে পারো অর্থাৎ তোমরা এখানে যে সেই তারিখটা দিতে পারো এবং প্রতিবেদনের নাম ঠিকানা তোমরা দিয়ে দিবে এখানে আমরা তোমাদের প্রতিবেদনের নিয়মটা দেখাচ্ছি না তোমরা প্রতিবেদনের নিয়ম জানো আমাদের অন্যান্য ভিডিওতে প্রতিবেদনের নিয়ম দেখানো হয়েছে সেগুলো দেখে নিতে পারো আশা করছি তোমরা প্রতিবেদন লিখতে পারো আর যদি না লিখতে পারো তাহলে আমাদেরকে জানাবে আমাদের ইমেল করলেই হবে আমাদের মেইল করে দিবে মেইলের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জানালে আমরা পরবর্তীতে তোমাদের প্রতিবেদন লেখার নিয়মটি শেয়ার করে দেব সে এখান থেকে শুধু উত্তরগুলো দেখে নাও প্রথমে তোমাদের প্রতিবেদনের জিনিসগুলো লিখে নিবে তারপরে তোমরা এখানে ধান চাষির সমস্যা বীজ ভীষণ অনুভূতি প্রবণ একটি অসতর্কতার জন্য বিপুল পরিমাণে বীজ নষ্ট হয় এ কারণে একজন ধান চাষী চটের বস্তায় ধানের বীজ সংরক্ষণ করে বীজতলায় বপন করলে খুব কম সংখ্যক বীজ অঙ্কুরিত হয় ধান চাষি ব্যবস্থা গ্রহণ ধান চাষি ধানের বীজ সংরক্ষণে যে যে ব্যবস্থা নিলে তিনি সংকটে পড়তেন না তা নিম্নরূপ বীজ শুকানো ও চটের বস্তায় সংরক্ষণ তিনি যদি বীজকে রোদে শুকিয়ে আর্দ্রতা বারো থেকে তেরো শতাংশতে আনতেন তারপর বীজগুলোকে চটের বস্তায় বস্তাবন্দি করে গোলা করে ঘরে রাখতেন বীজ পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বস্তায় নিমের পাতা নিমের শিকড় আপেল বাজের গুড়া বিষ কাটালি বিষ কাটালি ইত্যাদি মিশাতেন ধান গোলায় সংরক্ষণ ধান সংরক্ষণের জন্য ধানের গোলা ব্যবহার করা হয় বীজগুলো এমনভাবে ভরতে হয় যেন এর ভেতর কোনো বাতাস না থাকে ডোলের সংরক্ষণ ধান সংরক্ষণের জন্য ডোল ব্যবহার করতে পারতেন তবে ডোল আকারে ধান গোলার চেয়ে ছোট তাই ডোলের বীজের ধারণ ক্ষমতা কম চার নম্বর হচ্ছে পলিথিন ব্যাগের সংরক্ষণ এখানে পলিথিন ব্যাগের সংরক্ষণ এটা নিচের লাইনে লিখবে এবং এটা একটু কালার পেন দিয়ে ইউজ করবে পাঁচ কেজি ধারণ ক্ষমতা বিশিষ্ট পলিথিন ব্যাগে বীজ সংরক্ষণ করা হয় শুকনো বীজ এমনভাবে পলিথিনে রাখতে হবে যেন কোনো ফাঁকা না থাকে এবং ব্যাগে কোনো বাতাস না থাকে মটকায় সংরক্ষণ মটকা মাটি নির্মিত একটি গোলাকাল পাত্র মটকার ভিতর শুকনো বীজ পুরোপুরি ভর্তি করা হয় অতপর ঢাকনা দিয়ে বন্ধ করে উপরে প্রলেপ দিয়ে বায়ুরোধক করা হয় বা মাটির প্রলেপ দিয়ে বায়ুরোধক করা হয় ধানের বীজ রাখার নতুন পদ্ধতি ইরি কোকুন বেশ বড় আকারের রাবারের একটি ব্যাগ এই ব্যাগের মুখ আটকে রাখলে তার মধ্যে কোনো আর্দ্রতা ঢুকতে পারে না ফলে সব কিছুতেই থাকে সতেজ মধ্যে থেকে মন ধান রাখা যায় এটাকেই বলা হয় ইরি কোকুন ধানের বীজ সংরক্ষণের জন্য খুলনার ডুমুরিয়ার বারাতিয়া ও সারাফপুর গ্রামের কৃষকেরা এখন এই ইরি কোকুন ধান রাখা শুরু করেছেন ইরি কোকুন হল বাংলাদেশে ব্যবহৃত বীজ সংরক্ষণের কৃষির সর্বশেষ প্রযুক্তি এটি একটি ব্লাডারের মতো পাত্র যেটিতে বীজ রাখলে বড় হয় এতে বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না ফলে বীজে আর্দ্রতার পরিমাণ ঠিক থাকে এবং পোকামাকড়ও কোনো আক্রমণ হয় না এটি বাড়ির উঠানে রাখলেও রোদ বৃষ্টি খরায় বীজের কোনো গুণগত মান নষ্ট হয় না এই বীজে অঙ্কুরোদ্গম ক্ষমতাও খুব বেশি এটি ফিলিপাইন ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে আগে ব্যবহৃত হতো দুগ্ধ খামার মালিকের সমস্যা নিয়ে এবার আলোচনা করা যাক একজন দুগ্ধ খামার মালিক বছর ব্যাপী তার গাভীগুলোকে কাঁচা ঘাস সরবরাহ করেন কিন্তু হঠাৎ কারণে তার খাদ্য খামার মালিকের ঘাস সংরক্ষণের ব্যবস্থা দুগ্ধ খামার যদি তিনটি উপায়ে ঘাস সংরক্ষণ করতেন তবে তার সংরক্ষণ করতেন তাহলে তিনি খাদ্য সংকটে পড়তেন না উপায়গুলো হলো হে তৈরি করার মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করলে হে তৈরি বিভিন্ন ধাপগুলো নিম্নে দেওয়া হলো এ তৈরির জন্য সিম গোত্রীয় ঘাস যেমন সবুজ খেসারি মাসকালাই বেশি উপযোগী ফুল আসার সময় গাছ কাটতে হয় ঘাস রোদে শুকিয়ে আদ পনেরো থেকে বিশ এর মধ্যে রাখতে হয় ঘাস শুকিয়ে মাচার উপর স্তূপাকারে বা চালা যুক্ত করে সংরক্ষণ করতে হয় সাইলেজ তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করে সবুজ সাইলেজ তৈরির ধাপগুলো নিম্নরূপ নির্মরূপ সাইলেজ তৈরির জন্য ভুট্টা নেপিয়ার গিনি ঘাস বেশি উপযোগী ফুল আসার সময় রসালো অবস্থায় গাছ কাটতে হয় গাছ কেটে বায়ু নিরোধক স্থানে বা সাইলোপিটে রাখা হয় সাইলোপিটে ঘাস রাখার সময় ঝোলা গুড়ের দ্রবণ ছিটিয়ে দিতে হয় তারপর বায়ু চলাচল বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হয় তিন হচ্ছে খড় তৈরির মাধ্যমে সংরক্ষণ তিনটা এটা নিচের লাইনে চলে আসবে এটা সবুজ কালার দিয়ে তোমরা কালার করবে তিন নম্বর এটা তিন নম্বর ধাপটি ছিল আমাদের দেশে বেশিরভাগ কৃষক পরিবারের গরুর জন্য খাদ্য হিসেবে খড় ব্যবহার করা হয় গরুকে দৈনিক তিন থেকে চার কেজি শুকনো খড় দেওয়া হয় এটি আট জাতীয় খাদ্য নিম্নে খড় তৈরির ধাপগুলো দেওয়া হলো শস্য গাছ ধান ভুট্টা খেসার ইত্যাদি গাছ ক্ষেত থেকে কাটার পর সেগুলোকে মাড়াই করে দানা আলাদা করে ফেলা হয় বজ্র গাছগুলোকে শুকিয়ে রোদে শুকিয়ে আদ্রতা পনেরো থেকে বিশ পার্সেন্টের মধ্যে এনে খড় তৈরি করা হয় খড় সাধারণত গাদা করে রাখা হয় সো এই ছিল তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ